শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে সিত্রাং এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। তবে এর আগে দেশজুড়ে কেড়ে নিয়েছে 5 নারী ও 2 শিশু সহ 9 জনের প্রাণ। এর মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে গাছের চাপায়, 2 জনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে। অবশ্য তাৎক্ষণিকভাবে এ ঝড়ের সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়নি। সমুদ্রবন্দরগুলোতে জারি করা বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 7 ও 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি। সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ সোমবার সন্ধ্যা 6টায় ও মূল কেন্দ্র রাত 9টায় উপকূলে আঘাত হানে। তবে দুপুর থেকেই দমকা হাওয়া বইছিল দেশের অধিকাংশ অঞ্চলে। তখন নড়াইলের লোহাগড়ায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চত্বরে গাছের ডাল পড়ে মারা যান মর্জিনা বেগম নামে এক নারী। ভোলায় সোমবার রাত 9টার দিকে ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ায় গাছের চাপায় প্রাণ যায় বিবি খাদিজা নামের এক নারীর। এছাড়া জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ঘূর্ণিঝড়ের সময় মোটর সাইকেলে করে দুজন যাওয়ার সময় গাছের ডাল পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান, অপরজন আহত হন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাইনুদ্দিন, তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী, বাড়ি চরফ্যাশনের হাজারীগঞ্জ এলাকায়। ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। সোমবার রাত 11টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিম পাড়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়ে সন্তান সহ স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হেসাখাল পশ্চিমপাড়া গ্রামের নিজামুদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার এবং তাদের 4 বছরের শিশু সন্তান নুসরাত আক্তার। এদিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় একটি ঘরের চালে গাছ পড়লে ওই ঘরে থাকা আমেনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে নিহত আমেনা খাতুনের বয়স 100 বছরেরও বেশি। ওই নারী রাত 8টার দিকে ঘরের ভেতর খাবার খাচ্ছিলেন, ঝড়ের সময় একটি গাছ তার ঘরের ওপর পড়ে, এ সময় চাপা পড়ে মারা যান তিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঢেউয়ে সিরাজগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত 9টার দিকে জেলা সদরের সয়দা ইউনিয়নের মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2 ছেলেসহ এক গৃহবধূ পরিবারের সদস্যদের নিয়ে নৌকাযোগে বাড়িতে ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ঘটনাস্থলেই এক ছেলের মৃত্যু হয়। এ সময় অপর ছেলে ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেই মাকেও মৃত ঘোষণা করেন। নিহত দুজন হলেন মোহনপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী ও শিশু সন্তান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।